ঈদের লম্বা ছুটিতে পর্যটকের ঢল নামছে কক্সবাজারে, সেই সাথে প্রস্তুত ব্যবসায়ীরাও। নতুন রূপে সাজানো হয়েছে হোটেল মোটেল, গেস্ট হাউস ও রেস্টুরেন্টগুলো। এরই মধ্যে বুক হয়ে গেছে হোটেল মোটেলের 70-80% কক্ষ। মোহাম্মদ রিদওয়ানের তোলা ছবিতে মুর্শিদুর রহমান খোকনের রিপোর্টে দেখুন বিস্তারিত। লম্বা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে লেগেছে ঈদের হাওয়া, বিপুল সংখ্যক পর্যটক সমাগমের আশা পর্যটন ব্যবসায়ীদের। ঈদ মৌসুমে বিশেষ করে দীর্ঘ ছুটিকে ঘিরে ব্যাপক প্রস্তুতি তাদের। সবচেয়ে চাপ বেশি ঈদের পর 5 ও 6 মে। স্বাস্থ্যবিধি মেনে সমস্ত প্ল্যাট এবং রুমগুলোকে সূক্ষ্মভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। পর্যটকদের জন্য সব ধরনের সার্ভিস, আমরা যা যা প্রয়োজন সবগুলাই আমরা প্রস্তুতি হিসেবে গ্রহণ করেছি। পর্যটকরা এখানে এসে নিরাপত্তা বোধ করবে, আনন্দ করবে, এবং সবচেয়ে বেশি হচ্ছে তাদের স্মৃতিকে তারা লোভন্তন করবে। এবং গতবার যেভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে আমরা অপপ্রচার হয়েছে, সেই রকম যাতে কোনো কিছু না হয় সেই জন্য আমরা সজাগ রয়েছি, সচেতন রয়েছি। ঈদের ছুটি ঘিরে ব্যাপক প্রস্তুতি টুরিস্ট পুলিশেরও। পর্যটকদের জন্য নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এই কক্সবাজারের বিচে দিন এবং রাত একই ধরনের তারা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য বোধ করবে। পর্যটন বান্ধব যত ধরনের সুযোগ সুবিধা সেটা আমরা নিশ্চিত করবার লক্ষ্যে আমরা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, হোটেল মোটেল যারা পরিচালনা করেন, সমিতির লোকজন সহ এ লাইনে যারা কাজ করেন, পর্যটন সেবার সাথে যারা জড়িত, আর সকলকে নিয়ে আমরা একাধিকবার বসেছি। করোনার ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় কক্সবাজারের পর্যটন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক।